বন্ধুরা, আমাদের ভারতেই অবস্থিত এক এমন রহস্যময় গুহা মন্দির রয়েছে যার ভেতরে একটি গাছ রয়েছে। কিন্তু এটি কোনো সাধারণ গাছ নয়, বরং এই গাছটি সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দাবি করা হয়। এবং যখন জল এই গাছকে স্পর্শ করে প্রবাহিত হয়, তখন ওই জলে সোনার কিছু কণা মিশে যায় এবং ওই সোনার কণাটিকে জলের ভেতরে স্পষ্ট দেখা যায়। গুহার ভেতর এই রহস্যময় গাছটিকে লুট করার জন্য অনেক রাজা মহারাজা থেকে শুরু করে একাধিক ইংরেজ শাসক এসেছিলেন, কিন্তু কিছু কারণবশত তারা গাছটিকে লুট করতে পারেননি। এখন কি সেই কারণ এবং এই রহস্যময় গাছটি ভারতের কোথায় বা রয়েছে, এই সব কিছু আমরা জানবো আজকের এই ভিডিওতে। আজব কাহিনীর আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, আপনারা যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ছত্তিশগড়ে সোনাদাই নামক একটি পাহাড় রয়েছে, যে পাহাড়ের নিচে রয়েছে একটি মন্দির। এই মন্দির একটি গুহার মধ্যে রয়েছে এবং এটি সেই গুহা যার রহস্য আজ পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে পারেননি। ইউটিউবেও আপনি এই বিষয়ে কোনো বিশেষ ভিডিও খুঁজে পাবেন না। বলা হয় থাকে আজ থেকে প্রায় 500 বছর পূর্বে এক রাখাল তার ছাগলগুলির সাথে সোনাদাই পাহাড়ে ছাগল চড়াতে গিয়েছিলেন। সেখানে রাখাল বালকটি একটি গুহা দেখতে পায়। ওই গুহায় প্রবেশ করার পরেই সে সোনালী এক আলো দেখতে পায়। কিছুটা যাওয়ার পরেই সে বুঝতে পারে এটি একটি সোনালী গাছ। ওই রাখাল গাছটি থেকে একটি ফুল ছিঁড়ে তার একটি ছাগলকে পরিয়ে দেয়। পরে যখন সেখানকার রাজা ওই সোনালী ফুলের ব্যাপারে জানতে পারেন, তখন তিনি স্বয়ং ওই গাছটিকে দেখার জন্য সোনাদাই পর্বতে চলে যান এবং গুহার ভেতরে প্রবেশ করেন। গুহায় প্রবেশ করার পরেই রাজা ওই জলজলে গাছটিকে দেখতে পান। গাছটিকে কাছ থেকে দেখার পর রাজা কিছুক্ষণের জন্য তো স্তম্ভিত হয়ে যান। রাজা যখন এই গাছটিকে আরও কাছ থেকে দেখলেন, তখন বুঝতে পারলেন এটি তো সোনার গাছ। রাজা এরপর গাছটিকে মাটি থেকে তুলে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য শ্রমিকদের ডেকে খোদাইয়ের কাজ শুরু করান। বলা হয়ে থাকে খোদাইয়ের সময় উড়িষ্যা থেকে 1000-এরও বেশি শ্রমিককে সোনা দাইতে ডাকা হয়েছিল। রাজা ওই গাছের শিকড়ের একটি টুকরোকেও হাতছাড়া করতে চাননি, এই কারণে পাহাড়ের অনেক গভীর পর্যন্ত খোদাই করার আদেশ দিয়েছিলেন। কিন্তু অদ্ভুত ঘটনা হলো, শ্রমিকরা যত বেশি খোদাই করছিলেন ওই সোনার গাছ তত বেশি মাটির নিচে চলে যাচ্ছিল। এইভাবে চলতে চলতে এক সময় এমনও আসে যখন শ্রমিকেরা মাটির তলায় চাপা পড়ে মারা যায়। এরপর রাজা ভয়ে সেই কাজ সেখানেই বন্ধ করে পালিয়ে যান। বন্ধুরা, আজও সোনাদাই পাহাড়ের এই গুহায় উড়িষ্যা শ্রমিকদের বানানো পাহাড়ের দেওয়ালের ভগ্নাবশেষ দেখতে পাওয়া যায়। বলা হয়ে থাকে ইংরেজরাও এখানে এসে সোনার এই গাছটিকে খোঁজার অনেক চেষ্টা করেছিল, কিন্তু তারা তা খুঁজে পেতে ব্যর্থ হন। বলা হয়ে থাকে আজও গুহার ভেতরে ওই গাছ বেঁচে রয়েছে এবং তার সবথেকে বড় প্রমাণ পাওয়া যায় ওই গুহা থেকে বেরোনো জলধারার। বলা হয় ওই জলধারায় আজও সোনার কণা দেখতে পাওয়া যায়। এই গুহার ভেতর এক জলকুণ্ড রয়েছে এবং তারও ভেতরে রয়েছে ওই গাছ, যার থেকে সোনার কণা জলের স্রোতে বাইরে বেরিয়ে আসে ও নদীতে গিয়ে মিশে যায় এবং এটিকে স্থানীয় মানুষ জল ছেঁকে সংগ্রহ করেন। সোনাদাই গুহার গভীরতাকে আজ পর্যন্ত কেউ মাপতে পারেননি। সোনাদাই পাহাড়ে স্থিত দেবী দেবতাদের গ্রামবাসীরা খুব মান্য করেন। এই পাহাড়ের গুহা নিজে থেকেই এক রহস্য। অনেক লোক মিলে একবার এই রহস্যকে জানার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা সবাই ব্যর্থ হন। বন্ধুরা, সোনাদাই পর্বত নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি প্রথমবার আজব কাহিনী চ্যানেলে এসে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা এই ধরনের ভিডিও প্রতি সপ্তাহেই এনে থাকি। ধন্যবাদ।